প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য টেইলর সফটওয়্যারের আরেকটি পর্ব নিয়ে হাজির হলাম। আজ আমি দেখাবো কিভাবে আপনি অর্ডারটিকে সেলাইয়ে পাঠাবেন। তো সেলাইয়ে পাঠানোর জন্য আপনারা সকলে জানেন যে সেলাই অর্ডারে যাইতে হবে। সেলাই অর্ডার তালিকাতে আমি যাব। যাওয়ার পর আমরা এখান থেকে ক্লিক করে আমি এখানে দেখুন সেলাই অর্ডারে আমরা আমরা গত পর্বে কাটিং থেকে যখন আমরা ডান করছি তখন সঙ্গে সঙ্গে আমার সেলাই মেনুতে অর্ডারটা চলে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখান থেকে সেলাই অর্ডার থেকে আমি সেলাই তালিকাতে আসলাম। আসার পর আমি এখানে দেখেন সুন্দরভাবে দেখতে পাচ্ছি এখানে অর্ডার নাম্বার, ডেট, অর্ডার ডেট, কাস্টমার নেম, মোবাইল নাম্বার, কে কি অর্ডারটা নিয়েছিল সে ইনফরমেশন, স্ট্যাটাস কি কাটিং, মানে কাটিং হয়ে আসছে, কাটিং রেডি হয়ে আসছে, দেখেন এখানে কাটিং রেডি দেখাচ্ছে, এবং আমরা এই কাস্টমারের কাছে ডিউ আছে, এখন আমরা কোনো টাকা পয়সা তার কাছে নেই নি এই জন্য। আচ্ছা, তারপর আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে চোখের মতো একটা আইকন আছে, এখানে ক্লিক করলে আমরা এই অর্ডারটা চলে আসবে। তো দেখুন আমাদের এই সমস্ত অর্ডারগুলো কাটিং হয়ে চলে আসছে। দেখুন আমাদের কোয়ান্টিটি হচ্ছে 6, ষাট 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 হচ্ছে 6 পিস কাটিং হয়েছে, এবং প্যান্ট হচ্ছে 4 পিস কাটিং হয়ে গেছে, আমরা এখানে সুন্দরভাবে দেখতে পারতেছি। ঠিক আছে, তো আমরা আমরা এখানে আসার পর আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে অ্যাসাইন করব। তো আমাদের এখানে শুধুমাত্র আমি গত পর্ব দেখাইছিলাম আমরা শুধুমাত্র দুইটা ওয়ার্কার সিলেক্ট করছিলাম, তাই না? দুইটা ওয়ার্কার আমরা এখান থেকে ক্রিয়েট করছিলাম। ওয়ার্কার যে ভিডিওতে আমি অ্যাড করে দেখাইছি সেই ভিডিওতে আমি দেখাইছিলাম ওয়ার্কার দুইটা অ্যাড করে। তো এখন আমরা এই ওয়ার্কার দুজনকে আমরা কাজগুলো ভাগ করে দেবো। যেমন আমি মনে করি এখান থেকে অ্যাসাইন করব, ধরুন আমি শাহজানকে আমি এখানে 3 পিস দিচ্ছি অর্ডারটা, হ্যাঁ 3 পিস দিচ্ছি, তারপর এখন ডান করে দিচ্ছি। দেখুন এখানে একটু বোঝার ব্যাপারটা আছে, আমার অর্ডার কোয়ান্টিটি ছিল 6, আমি টোটাল অ্যাসাইন করলাম 3, বা আর হলো টোটাল অ্যাসাইন রিমাইন্ড, রিমাইন্ড বলতে আমাদের টোটাল বাকি আছে কত পিস, 3 পিস অ্যাসাইন করা বাকি আছে, তাই না? আর টোটাল ডান, ডান বলতে আমাদের এখন সেলাই কমপ্লিট একটা হয়নি, এটা দেখাচ্ছে এখানে। ঠিক আছে, এটা একটু আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন। একটু খেয়াল করুন, আমি দেখুন আমি কাকে দিলাম এই অর্ডারটা, আমি কাকে দিচ্ছি দেখতে পারেন, এই যে 3টি অ্যাসাইন করছি আমাকে, শাহজানকে আমি অ্যাসাইন করছি। আমি আবারও অ্যাসাইন যদি এখান থেকে করি, আমি ধরুন আমিনুলকে 3 পিস দিব আবার, তাহলে আমি দুইজন ওয়ার্কারকে 3 পিস 3 পিস 6 পিস কি দিলাম, 60 দিলাম। ঠিক আছে, তাহলে আমার আবার একটু একটা জিনিস দেখার চেষ্টা করেন, অর্ডার নাম্বার ছিল 1001 এবং কোয়ান্টিটি 6 পিস ছিল, আমি অ্যাসাইন করছি কত পিস, 6 পিস, আমার হচ্ছে রিমাইন্ড মানে বাকি নাই, কোনোটা অ্যাসাইন করার বাকি নাই, তাহলে আমি 6 পিসে ওয়ার্কারকে দিয়ে দিছি। কিন্তু এখন ওয়ার্কার এখন পর্যন্ত 1 পিসও ডান করতে পারেনি, যদি সে ডান করতে পারে তাহলে আমরা ইমেনুতে যাব, সরি আমরা এখান থেকে অ্যাসাইন শোতে ক্লিক করব। করে এখান থেকে ধরুন শাহজাহান এখান থেকে কি করলো, সে 3 পিস ডান করছে, আমি এখানে ডান করে দিলাম, তাহলে শাহজাহান অর্ডারটা ডান হয়ে গেছে। তাহলে টোটাল ডান কত পিস, 3 পিস, আমরা দিয়েছিলাম কত পিস, 6 পিস, তাহলে আরেকজনের কাজ বাকি আছে, সেটা আমরা আবার এখানে অ্যাসাইন দেবো। তারপর আমরা ইচ্ছা করলে এখানে এটা ডান করে দেবো, ডান করলে আমাদের কাটিং সরি সেলাইটা কি হয়ে গেলো, ডান হয়ে গেল। তো যখন ডান হলো এখন আমি দেখুন এখানে স্ট্যাটাস গুলো সবগুলো ডান, এখন আর আমি কিছু করতে পারতেছি না, তাহলে আমাদের সেলাই কমপ্লিট হয়ে গেল কিসের, শার্টের। তো সেম ভাবে আমরা প্যান্ট একটা ভাবে দিতে পারি। ঠিক আছে, ধরুন আচ্ছা আমি আবারও এটা বুঝাচ্ছি ভালো করে, আপনি একটু দেখেন আমাদের টোটাল কোয়ান্টিটি 4, রিমাইন্ড কত পিস, 4 পিস, মানে 4 পিস আমাদের এখন পর্যন্ত সেলাই বাকি আছে, সেটা আমাদের এখানে দেখাচ্ছে। এখন আমরা অ্যাসাইন কিন্তু 1 পিসও করিনি, তো আমি ধরুন শাহজানকে আমি 3 পিস দিলাম, তাহলে 3 পিস দিলে আমাদের সাইড থেকে কত থাকে, 1 পিস থাকার কথা, তাই না? তো দেখুন আমাদের মানে অ্যাসাইন রিমাইন্ড কত পিস আছে, 1 পিস বাকি আছে, আর টোটাল অ্যাসাইন করছি কত পিস, 3 পিস। আবারও আমি ধরুন আরেকটা পিস আমি হলো আমিনুলকে দিতে চাচ্ছি, আমিনুলকে আমি দিয়ে দিলাম, তাহলে কত পিস হলো একটা জিনিস বোঝার চেষ্টা করেন। আমাদের টোটাল ছিল হচ্ছে কোয়ান্টিটি 4 পিস প্যান্টের, আমি 4 পিস অ্যাসাইন করে দিয়েছি, ডান এখনো একটা হয়নি। এখন মনে করেন আমি অ্যাসাইন শুতে গেলাম, যাওয়ার পর এখন আমি দেখলাম যে আমার তো এই ওয়ার্কার শাহজাহান কি করার কথা ছিল, 3 পিসে কাজ করা, সে কোনো কারণে অসুস্থ, সে দোকানে আসেনি, আমি এই কাজটা আমিনুলকেই দিতে চাই, তাহলে আমিনুলকে আমি 3 পিস দিয়ে দিলাম। এখন কি করলো আমিনুল, মনে করেন যে কোনো কারণে চেঞ্জ করার দরকার হলে চেঞ্জ করবেন, না করলে তো প্রয়োজন নাই। আমিনুল এই 3 পিসও কাটছে, এই 1 পিসও কাটছে, তো আমি এখান থেকে ডান করে দেবো।
ডান করলাম কত পিস, 3 পিস। তাহলে আমাদের এখানে কত পিস আসছে, 3 পিস চলে আসছে। বাকি থেকে কত পিস, আমাদের টোটাল অ্যাসাইন করছিলাম 4 পিস, কোয়ান্টিটিও ছিল 4 পিস, বাকি আছে কত পিস, 1 পিস। তা আমি আবার থেকে আমি 1 পিসটা ডান করি, 1 পিস আমার সেলাই হয়েছে, ডান করে দিলাম। তাহলে আমাদের দেখুন সমস্ত অর্ডারগুলো ডান। তাহলে আমার কোয়ান্টিটি ছিল 4 পিস, আমি 4 পিসে সেলাই কমপ্লিট হয়ে গেছে, 4 দেখাচ্ছে, বুঝতে পারছেন? তাহলে এখানে যদি আমি অ্যাসাইন শুধু দিই, দেখেন সব কাজ আমাদের ডান। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা যদি এই জিনিসটা একটু ভালোভাবে বুঝতে পারেন, এখানে আমি এমন প্রযুক্তি ইউজ করছি যেটা যত বড় টেলার হয় সেখান থেকে নিয়ন্ত্রণ করা যাবে, যতগুলো অর্ডার কোয়ান্টিটি হোক না কেন, একদম নিখুঁত ভাবে সব কিছু নিয়ন্ত্রণ করা ফাংশন করে দিয়েছি। আপনারা যারা আপনারা যারা ওয়ার্কার এবং মাস্টার অ্যাসাইনটা একটু বুঝতে কষ্ট হচ্ছে, আপনি বারবার এই টিউটোরিয়ালটা দেখেন, অবশ্যই বুঝতে পারবেন। তারপরে যদি বুঝতে না পারেন আমাকে ফোন করবেন, আমি সর্বোত্তম চেষ্টা করবো হেল্প করার জন্য, ঠিক আছে? তো আজ এই মতো আসলাম।